একটি বিশেষ ঘোষণা, আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পে বর্ণিত চরিত্রাবলী এবং ঘটনাসমূহ পুরোপুরি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনরূপ সম্পর্ক নেই। হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক অরিজিন স্টোরি। তিলকনাথ তান্ত্রিকের পাশাপাশি বাদলতান্ত্রিক চরিত্রটিকেও আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। বলতে দ্বিধা নেই, গত এক মাসে আমাদের কাছে রোজ অন্তত একটা করে ইমেল আসে এই অনুরোধ নিয়ে কি বাদলের গল্প শোনাতে হবে। তাই আপনাদের কথা মাথায় রেখেই আজ আমরা নিয়ে এসেছি বাদলতান্ত্রিকের অরিজিন স্টোরি। এই গল্পেই আপনারা জানতে পারবেন বাদল কি করে সাধারণ মানুষ থেকে তান্ত্রিক হয়ে উঠল। এর আগে পরিবনাম তান্ত্রিক গল্পেই আপনারা বাদলের পরিচয় পেয়েছিলেন। তান্ত্রিক ইউনিভার্সের ক্রমানুযায়ী প্রতিটি গল্পের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। শুনতে থাকুন আজকের গল্প, বাদলতান্ত্রিক অরিজিন স্টোরি প্রথম পর্ব। পৌষ মাসের শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তার ওপরে সকাল থেকেই ছিটে ফোঁটা বৃষ্টি, একেই বোধহয় বলে পৌষে বাদলা। ব্যাংকের কাউন্টারে ভিড় নেই বললেই চলে। শীতের বিকাল সাথে আবহাওয়ার এই খামখেয়ালি দেখে সবাই হয়তো সাঁটিয়ে ভাত খেয়ে লেপের তলায় ঘুম দিচ্ছে। এদিকে বাদলের এতটুকু শ্বাস ফেলার সময় নেই। তিনটে লোনের ঝামেলা মেটানোর পরেও ক্যাশবুকের বাড়তি কাজ তার ঘাড়েই পড়েছে। নবীনবাবু আচ্ছাদিনে কামাই করল বটে। মৌলালির মোড়ে শিবরাজ বিল্ডিংয়ের দোতলায় আজ কর্মচারী বলতে রয়েছেন মাত্র দুজন, ম্যানেজার নীতিশবাবু, সঙ্গে একজন সিঙ্গেল উইন্ডো অপারেটর বাদল রায়। গত তিন বছরে এ চত্বরের নামজাদা পাবলিক সেক্টর ব্যাংক বলতে এই একটাই, শিবরাজ বিল্ডিংয়ের দোতলার SBI ব্রাঞ্চ। এমনি দিন হেড ক্যাশিয়ার নবীনবাবুকে নিয়ে ছয়জন ব্যাংকার অফিসে ঢোকে, কিন্তু আজ কোনো একটি বিশেষ কারণে সকলেই ডুব দিয়েছে। মাঝখান থেকে দল ছুট হয়ে পড়েছে কেবল বাদল। অবশ্য সৌভাগ্য এটাই কি সকাল থেকে কাস্টমার খুব একটা আসেনি, তা সে আবহাওয়ার জন্যই হোক বা অন্য কোনো কারণে, বাদল সেসব ভাবতে চায় না। ক্যাশবুকের অন্তিম লাইনটা মিলিয়ে দিয়ে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ঘড়িতে সন্ধ্যা 6:30, শীতকালের দিন তাই অনেক আগেই সন্ধ্যা নেমেছে। গুটি গুটি পায়ে কাউন্টার থেকে বেরিয়ে এসে বাদল নীতিশবাবুর ঘরে উঁকি মারল। ম্যানেজার মশাই গুম হয়ে বসে রয়েছেন, তার চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে নিবদ্ধ, হাতের মাউসটা অনবরত নড়ে চলেছে। বাদল মনে মনে ভাবল, দু এক বছর পর সেও যখন প্রভিশনাল অফিসার হয়ে যাবে তখন রোজ সন্ধ্যায় তার মাথাটাও এভাবেই খারাপ হবে। ধীর কণ্ঠে নীতিশবাবুর উদ্দেশ্যে উচ্চারিত কয়েকটি কথা শোনা যায়। স্যার, ক্যাশ মিলিয়ে দিচ্ছি, খাতাটা তাহলে নবীনবাবুর ডায়েরি রাখছি, আর চাবি এই যে এখানে রেখে গেলাম, আপনি লোনের পেপারটা একবার দেখে নেবেন, আর প্যান আধার যেগুলো বাকি আছে সেগুলো না হয় কাল ফার্স্ট হাফে আমি সেরে দেবো, আজ তাহলে যাই। হ্যাঁ, নীতিশবাবু একবার মুখ তুলে চাইলেন। বাদলের সব কথা তার কানে গেছে কিনা তাতে সন্দেহ রয়েছে। চশমার ফাঁক দিয়ে এমন দৃষ্টিতে তিনি চারিদিকটা দেখলেন যেন বাদল একাই ছুটির জন্য আবদার করছে। স্যার, আজকেও আসেনি তো, আমার যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে, আজ তাহলে চলি। আপত্তি সত্ত্বেও নীতিশবাবু জোরাজুরি করতে পারলেন না। কতই বা বয়স ছেলেটার, 26 কি 27,
তারই মধ্যে প্রথম অ্যাটেম্পটেই এসবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম ক্র্যাক করে জেনারেল ক্যাটাগরির কাট অফ নিয়ে 3 মাসের মধ্যেই জয়েনিং, তাও আবার প্রপার সিটি রিজনে। এমন নয় যে রিজনাল রুরাল ব্যাংকের মতো ধাপধারা গোবিন্দপুরে পোস্টিং হয়েছে, এই রকম সৌভাগ্য সবার খুব একটা হয় না, অথচ বাদলের হয়েছে। এসব ভেবেই নীতিশবাবু হাতের ইশারায় বাদলকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। দোতলার সিঁড়ি বেয়ে আমাদের তরুণ ব্যাংকারবাবু যখন বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়ালো, তখন আঁধার বেশ ঘন হয়েছে। অন্যদিন সামনের ওই 5 মাথা মোড় থেকে বাস বা ট্যাক্সি ধরে শিয়ালদা যেতে হয়। শিয়ালদা স্টেশনের উল্টো দিকে মিনিট দশেকের হাঁটা পথ পেরিয়ে রমনাবাগান কলোনির শুরুতেই যে রংচটা হলদে বাড়িটা দেখা যায়, ওখানেই বাদলের আবাস। মাস ছয়েক আগেও সুদূর গড়িয়া থেকে মৌলালি আসতে হতো, তবে এখন লোটাকম্বল গুটিয়ে বাদল সোজা শিয়ালদায় আস্তানা গেড়েছে। তাই অফিসটা যেমন কাছে পড়ে, তেমনই দৈনন্দিন অন্যান্য কাজেও অনেকটা সময় বাঁচানো যায়। অবশ্য গড়িয়াতে থাকার সময় একমাত্র অসুবিধা বলতে যা ছিল তা হলো দূরত্ব, নয়তো মায়ের হাতে রান্না ছেড়ে কেউ কি পরোটা ঘুগনি খেয়ে বেঁচে থাকতে চায়? আসলে বাদলের বাবা মা গড়িয়ার পাকাপোক্ত বাসিন্দা, ছেলের কাজের সূত্রে পৈতৃক ভিটে ছেড়ে দেবেন তেমন মানুষ তারা নন, তাদের চিন্তাভাবনাও একটু অন্য ধাঁচের। ছেলে আজ এখানে কাজ করছে, কাল ওখানে করবে, দুদিন পরে ছেলেরও ছেলে হবে, তখন যদি মা বাবাকে দেখতে আপত্তি করে তবে কি হবে? তখন তাহলে একমাত্র সম্বল হবে এই পৈতৃক ভিটেটা। তাই ছেলের পিছু পিছু মা বাবাকেও বাড়ি ছাড়তে হবে এমনটা কোথাও লেখা নেই। অবশ্য বাদল যে সে কথা বোঝে না এমনটা কিন্তু নয়। বাবা প্রথম যেদিন আরজিকাকে, না সেসব কথা থাক। রাস্তার ধারে নীল সাদা ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে, আজ আর বাসে চড়তে মন চায় না। বৃষ্টিস্নাত তীব্র সইতে পায়ে হেঁটে বাড়ি ফেরার মজাই আলাদা। তাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বাদল ধীর পদক্ষেপে চলতে লাগল। অদ্ভুত এক মিষ্টি গন্ধ আসছে নাকে, নিম ফুল আর পাকা কলা একসাথে মেশালে যেমন গন্ধ হয় খানিকটা সেই রকম। বাদলের ভারী আরাম বোধ হয়, সারাদিনের হাড়ভাঙা খাটনির অবসাদটা যেন এক নিমিষেই চলে যায়। নগর ভট্টাচার্যের দোকানের সামনে আসতেই সে থমকে দাঁড়িয়ে পড়ে, সেই মিষ্টি গন্ধটা আর নেই। পরিবর্তে এক তীব্র ঝাঁঝালো বিরিয়ানির গন্ধে চারিদিকটা মম করছে। এটাই সেই বিরিয়ানির দোকান যার সম্মুখে কয়েক বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যা বাদলের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সে পাড়ি দেয় ভবিষ্যতের পথে। দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। কলকাতার রাস্তাঘাট থেকে অলিগলি সবটাই লাল বেলুন, লাল গোলাপ ফুল আর ছাপা কাগজে ভরে গেছে। ব্যাংকের কাজ শেষ করে বাদল নগর ভট্টাচার্যের বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছিল। আজ এক প্লেট মটন বিরিয়ানি খেতেই হবে, পরোটা ঘুগনি খেয়ে খেয়ে মুখটা একেবারে মরে গেছে। দুটো বাস পাশ দিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে গেল। সে যাকগে, বিরিয়ানির অর্ডার দেওয়া হয়ে গেছে, একেবারে প্যাকেট নিয়ে তবেই সে বাসে চড়বে। রাস্তার ওপারে কয়েকজন কিশোর কিশোরী হইহল্লা করছে, বোধহয় ভ্যালেন্টাইন্স গিফট বা গোলাপ ফুলের খদ্দের। বাদল জীবনেও সব কেনেনি, বয়েজ হোস্টেলের ভিতরেই 8 বছর কেটেছে, তারপর আবার রামকৃষ্ণ মিশন, বান্ধবী ব্যাপারটাই তার কোনোদিন ছিল না। সে ছেলেমেয়েগুলোর হাসি ঠাট্টা দেখে ভারী আনন্দ পায়, বুঝতে পারে কোয়াডেড স্কুল বা টিউশনের রকম সকমই আলাদা। এদিকে আধ ঘন্টা হয়ে গেলেও বিরিয়ানির কোনো পাত্তা নেই। ব্যাংকারবাবু কিছুটা অধৈর্য হয়ে দোকানের দিকে পা বাড়িয়েছে, এমন সময় কোথা থেকে একটা স্কুটি এসে সোজা তার গায়ের ওপর চড়ে বসে। আরে আরে, এই সরুন সরুন,
তীব্র এক ঝটকায় বাদল মাটিতে পড়ে যায়, তার চোখ বন্ধ হয়ে আসে। সে অনুভব করে রাবারের একটি চাকা সশব্দে তার বুকের ওপর কাত হয়ে হেলে পড়ল। পরক্ষণেই মিষ্টি এক স্বরে তার চেতনা ফিরে আসে। আপনি ঠিক আছেন তো? আরে ও মশাই, এইটুকুতেই অজ্ঞান হয়ে গেলেন? নারীকণ্ঠের এমন আকুতিতে বোধ করি মরা মানুষও জেগে উঠবে। বাদল চোখ খুলে দেখে অপরূপ সুন্দরী এক মহিলা তার মুখের সামনে তুড়ি দিচ্ছে। তার উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখ ঢেকে গেছে একরাশ কাজল কালো মাথার চুলে। গোলাপি ঠোঁট দুটো অনবরত নড়ছে, যেন কিছু বলতে চাইছে, অথচ বাদল কোনো কথাই শুনতে পাচ্ছে না। দূরে কোন একটা চায়ের দোকানে রেডিও চলছে, স্যাঁতস্যাঁতে বাতাসে মিষ্টি সুরের এক হিন্দি গান ভেসে আসছে। সব মিলিয়ে সে যেন এক স্বর্গীয় অনুভূতি, তবে তা বেশিক্ষণের জন্য নয়। আশেপাশের লোকজন জড়ো হতেই হিন্দি গান, শীতের হাওয়া, সবকিছু যেন মিলিয়ে যায়। বাদল দেখে একটা নীল স্কুটি তার বুকের ওপর হেলে আছে। সে চিত হয়ে লুটিয়ে পড়েছে মাটির ওপর। স্কুটির মালকিন অনবরত বাদলকে কিছু জিজ্ঞাসা করে চলেছে। বাদল কোনো রকমে উঠে বসে। কয়েকটি প্রৌঢ় ভদ্রলোক ভিড় ঠেলে এগিয়ে এসে স্কুটিটিকে দাঁড় করিয়ে দেন। ততক্ষণে বাদলের ঘোর ধরা ভাবটাও কেটে গেছে। সে উঠে দাঁড়াতেই মেয়েটির গলা শুনতে পায়। আপনার লাগেনি তো? আসলে ওই বাসটা এত তাড়াতাড়ি বাঁক নিল যে ভয়ে ফুটপাতের উপর আমি স্কুটিটা উঠাতে বাধ্য হলাম, আর খেয়াল করিনি সামনে আপনি দাঁড়িয়ে ছিলেন, তাই ধাক্কা লেগে গেল। বাদলের ভীষণ রাগ হয়। মনে মনে ভাবে, এই মহিলা নিশ্চয়ই হরিণ শিকারীর ভক্ত, নয়তো এভাবে কেউ ফুটপাতের ওপর দিয়ে স্কুটি চালিয়ে দেয়? বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, দিতে হবে কানের গোড়ায়। না, বাদল সেসব ভাবতে পারে না, কারণ এই মেয়ের মুখমণ্ডলে এমন কিছু একটা আছে যা দেখে বারে বারে তার কথা বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিবার সেই মিষ্টি গন্ধটা ভারী নাকে আসছে। মেয়েটি শেষবারের মতো আই এম সরি, আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ বলে স্কুটি নিয়ে চলে গেল। বাদল ভালো করে স্কুটির পিছনের নম্বর প্লেটটি নজর করল। শেষের দুটো নম্বর বাদে সবগুলোই দেখা যাচ্ছে, তবুও ওই দুটি নম্বর জানা দরকার। যেমন ভাবা তেমন কাজ। সে ধীর পায়ে পুনরায় পথ চলতে লাগল, তবে এ পথ বিরিয়ানির দোকান বা তার বাড়ির দিকে যাচ্ছে না, যাচ্ছে দূরে ওই যে ক্রসিংয়ের সামনে স্কুটিটি দাঁড়িয়ে আছে তার দিকে। ঘটনা এখানেই শেষ। তারপর যা ঘটেছিল তা একটুখানি ভাবলেও লজ্জায় বাদলের গাল লাল হয়ে যায়। সংক্ষেপে বললে, ওই স্কুটি ফলো করতে করতে হাজার বাধা বিপত্তি পেরিয়ে স্কুটির মালকিন আজ বাদলের স্ত্রী মিসেস আরজিকা রায় চৌধুরী। বাদল বা আরজিকা কারোর বাবা মাই অবশ্য এ বিয়েতে রাজি হয়নি, কিন্তু ওই যে কথায় আছে, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, হয়েছেও ঠিক তাই। কিন্তু ব্যাংকারবাবু পালিয়ে গিয়ে বিয়ে করবেন সে তো আর মানা যায় না, তাই শত অনুরোধে আরজিকার জেঠু স্বয়ং এসে কন্যাদান করে গিয়েছিলেন। বিয়ের ছমাস পর অবশ্য দুপক্ষই সবকিছু মেনে নেয়, কারণ একটাই, বাদল সরকারি কর্মচারী, তাও আবার কেন্দ্র সরকারের। হয়তো চাকরিটা না থাকলে পরিণতি অন্য কিছু হতো। যাই হোক, অতীতের এই সব ভাবনায় বাদল কখন যে হারিয়ে গেছিল তা বুঝতেও পারেনি। ঘোর কাটল কোনো এক গাড়ির শব্দে। একটা ট্যাক্সি তীব্র শব্দে হর্ন বাজাতে বাজাতে হুশ করে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা 7:30 ছাড়িয়েছে। না, আর দেরি করা ঠিক হবে না,
আরজিকা বাড়িতে একা আছে। বাদল দ্রুত ছন্দে বাড়ির দিকে পা বাড়ায়। কিছু দূর যাওয়ার পর তার খেয়াল হয় অদ্ভুত চেহারার একটি লোক হন্তদন্ত হয়ে এদিকেই ছুটে আসছে। ভারী আজব পোশাক তার, মাথায় গোল টুপি, চোখে লাল ফ্রেমের চশমা, পরনে কালো আলখাল্লা, সাথে গলায় একটা ধুকধুকি মতন রয়েছে। তার কাঁধে ঝোলানো আছে ছোট মাপের একটি অ্যাকোয়াস্টিক গিটার। ব্যক্তিটির ঠোঁটের ফাঁকে চুরুট বা সিগার কিছু একটা জ্বলছে। দূর থেকে বাদলকে দেখতে পেয়েই তিনি চুরুটটি মাটিতে ফেলে দেন। তারপর আরও কিছুটা এগিয়ে আসতে বাদল লোকটিকে চিনতে পারে। লোকটিও বাদলকে দেখে হাসতে হাসতে হাত তুলে বলে ওঠেন, এ বস ভালো তো, বহুদিন পর, দেখে তো এই মজা লাগছে। ভালো তো কাকা? হ্যাঁ ভালো ভালো। তা এই হাড় কাঁপানো শীতেও গিটার নিয়ে যখন বেরিয়েছেন তখন ভালোই ফর্মে আছেন বলতে হবে। আমি ফর্মেই আছি বা, তোমার কি খবর? এহ গালাগালি দিয়েন না। লোকটি কোনো উত্তর দেয় না, তার দৃষ্টি এখন অন্য দিকে। আরে ও মশাই, গিটার নিয়ে কোথায় যাচ্ছিলেন? আর যাচ্ছিলেনই যখন, তখন আমাকেও না হয় একটা গান শুনিয়ে যান। বাদলের এই কথাটি বোধহয় আগন্তুক শুনতে পেলেন, তাই অদ্ভুত এক খ্যাঁক খ্যাঁক হাসির পর তিনি গিটারটি বাগিয়ে ধরলেন। বাদল বুঝল এবার গান শুরু হবে। পরক্ষণেই পকেটের প্লেকট্রামটি সোজা চলে যায় দুই হাতে বাগিয়ে ধরা গিটারের তারে, ভেসে এলো অসহ্য কর্কশ এক সুর। এটা গান হচ্ছে? হ্যাঁ, লোকটি ওপর নিচে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। তা দেখে বাদল একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। হাট, যান এখান থেকে। সে হেই হুই করে লোকটিকে তাড়িয়ে দেয়। অবশ্য তার চেঁচামেচিতে আগন্তুকের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি পুনরায় প্লেকট্রামটি পকেটে পুরে শান্ত ভঙ্গিতে গিটারটি কাঁধে ঝুলিয়ে রাস্তা পার হন। তবে যাওয়ার আগে আগন্তুক ব্যক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কয়েকটি অশ্রাব্য গালিগালাজ করে যান। এই জিনিসটা বাদলের মাথায় ঢোকে না। গালি যদি দিতেই হয় তবে তো বাদলকে দেওয়া উচিত, কারণ ঝামেলা বাদলের সাথে হয়েছে। খামোখা বিশ্বকবিকে টেনে আনার কী দরকার? নিমিষেই তার মাথায় আসে শুরুতেই লোকটিকে ধূম্রপান করতে দেখা গেছিল, তার মানে ওটা চুরুট বা সিগার ছিল না, ছিল পিওর গাঁজা। ব্যাংকারবাবু আনমনেই হেসে ওঠে। শিয়ালদা স্টেশন পেরিয়ে বাদল যখন রমনাবাগান কলোনিতে ঢুকল তখন ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। এমন পরিবেশে সোয়েটার পরা উচিত নাকি রেনকোট তা বোঝা দায়। এক ছুটে সদর দরজার ছাওয়ায় পৌঁছে সে কলিং বেলের সুইচে হাত দেয়। বার দুই বেল বাজানোর পর কাঠের দরজা খুলে যায়। তাড়াতাড়ি ভিতরে এসো, ভিজে গেলে যে, আর আজ এত দেরি হলো কেন? আর দেরি, চলো চলো চলো, শীতে হাড় পর্যন্ত কেঁপে উঠছে। কথা বলতে বলতেই বাদল করিডোরে প্রবেশ করে। আরজিকা নরম ভঙ্গিতে দরজাটি বন্ধ করে দেয়। রাত্রে খেতে বসে স্বামী স্ত্রীর ঘোর আলোচনা শুরু হয়, দৈনন্দিন জীবনের দরকারি অদরকারি কত কথা। আর হবে নাই বা কেন, মেয়েটা সারাদিন একা থাকে, কাজের মাসি একটা আছে বটে, কিন্তু তিনিও ওই দুপুর পর্যন্ত, বিকালের দিকে তেনার অন্য বাড়ির কাজ থাকে, তাই স্বামীর সাথে আলাপন বলতে এই যা রাতটুকু। সকাল হলেই বাবুকে আবার ব্যাংকে যেতে হবে। আলতো ঠোঁটে ডালের বাটিতে চুমুক দিয়ে আরজিকা বলে ওঠে, শোনো না, আমার না এ বাড়িতে আর একা থাকতে ভালো লাগে না। তুমি কাজে চলে যাওয়ার পর মনটা কেমন করে? এত বড় বাড়িটায় আমি একা, একবার ভাবো তো। বাদল উত্তর দেয়,
আরে একা কোথায়? টুম্পা বৌদি সারাদিনই তো বাড়িতে থাকে। সারাদিন কোথায়? ওই তো দুপুর অবধি। হ্যাঁ তো বিকাল সন্ধ্যে করে আমি তো চলে আসি। আরে তুমি বুঝছো না, আমি ভূতটুতের কথা বলছি না। তাহলে? তাহলে আবার কি, অন্য বাড়ি গেলেও আমার নিজের একাই লাগবে, এবার বুঝে না। বাদল ভুরু কুচকে স্ত্রীর পানে চেয়ে থাকে। অন্য বাড়ি গেলেও নিজেকে একা লাগবে? ও আচ্ছা আচ্ছা, তার মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। পরক্ষণেই দম্পতির গাল লজ্জায় লাল হয়ে ওঠে। বুঝেছি, তা মহামান্য আদালত, এই গরিব ভিক্ষুটিকে কবে সেই সৌভাগ্য অর্জনের সুযোগ দেবেন? ধুর মজা করো না তো। আরে মজা কোথায় করছি, আই এম সিরিয়াস, আপনি সুযোগ দিন, আমি এখনই কাজে লেগে পড়ছি। আরজিকা যেন লজ্জাবতী পাতার মতো কুঁকড়ে যায়, প্রসঙ্গ পাল্টে বলে, এই জানো, তুমি ভিক্ষু বললে বলে মনে পড়ল, আজ দুপুরে টুম্পাদি চলে যাওয়ার পর একটা সাধু ভিক্ষা নিতে এসেছিল। আমি চাল আলু 10টা টাকা সবই দিলাম। দেওয়ার পর দেখি জিনিসগুলো থলিতে না পুড়ে সে আমার দিকে কেমন একটা ডাব ডাব করে চেয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আর কিছু নেবেন? কোনো উত্তর দিল না, মুচকি হেসে টুকটুক করে পালিয়ে গেল। প্লেটের একাংশ থেকে কিছুটা পোস্ত মাখা ভাত মুখে তুলে বাদল জবাব দেয়, তা কি হয়েছে, তুমি কি ওকে চোর ছাচর ভাবছো নাকি? না গো, মানুষটার হাবভাব ঠিক লাগলো না। আমরা মেয়েরা পুরুষ মানুষের নজর বুঝতে পারি, ওর নজর মোটেও ভালো ছিল না। হ্যাঁ রাখো তো তোমার নজর, দিন রাত জবা দেখে দেখে তোমার মাথাটা গেছে, ওই জন্য বলি অত সিরিয়াল দেখো না। আরজিকা রেগে ওঠে, জবার সাথে এর কি সম্পর্ক? সব কথায় আমার সিরিয়ালগুলোকে টেনে আনা, এই জন্যই তোমার সাথে কথা বলতে নেই। তুমি যে দিন রাত ওই কিসব মার্ভেল, আয়রন ম্যান, অ্যাভেঞ্জার্স এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করো, ঘরের দেওয়ালে ওই ছোট ড্রেস পরা মেয়েটার ছবি লাগাও, আমি কিছু বলতে যাই? ওরে আমার মা, ওটা ছোট ড্রেস পরা মেয়ে নয়, ওটা ওয়ান্ডার ওম্যান। তা সে যে ওম্যানই হোক, আমার জেনে লাভ নেই, নিজেরগুলোকে ছেড়ে দিয়ে খালি যত দোষ আমার সিরিয়ালে, সবসময় এমনটা হবে কেন? আচ্ছা বাবা আচ্ছা, ঘাট হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। ওই সাধু মোটেই ভালো নয়। আজ দুপুরে রমনাবাগান কলোনিতে ভিখারির ছদ্মবেশে স্বয়ং রাবণ এসেছিল সীতামাকে হরণ করতে, তাই তো? দেখেছ দেখেছ, তুমি আবার মজা করছো, দূর আমার ভালো লাগে না। তীব্র ক্রোধে আরজিকা খাবার টেবিল ছেড়ে উঠে যায়। আরে আরে খাবারটা তো খেয়ে যাও। খাবো না, আমি কিচ্ছু খাবো না। আর শোনো, তোমাকে একটা খুশির খবর দিই, জবা সিরিয়ালটা শেষ হয়ে গেছে। কথা শেষ করে আরজিকা গটগট করে বেডরুমে চলে যায়। বাদল আপন মনেই বলে ওঠে, দিলাম, সব শেষ করে দিলাম, খতম, টাটা, গুড বাই। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি মনে হয় শালা অপুত্র কি মরব, কত ভালো একটা প্রস্তাব পেলাম, নিজে হাতেই গোটা পরিবেশটা নষ্ট করলাম। ছ্যা 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 ছ্যা, যাকে কি আর করা যাবে, যাই সোফায় গিয়েই শুতে হবে, এখন বিছানায় শুতে নেবে বলে তো আর মনে হয় না। বাদলের ধারণা ভুল কিছু নয়, সেরাতে খাওয়া দাওয়ার পর পতিদেব বেডরুমে ঢোকার সামান্য প্রয়াস করতেই অভিমানী পত্নী গোখরো সাপের মতো এমন ফস করে উঠল যে তিনি গুটি গুটি পায়ে ফিরে এসে সোজা ডাইনিংয়ের সোফায় বিরাজিত হলেন। পরদিন সকালে ঘড়িতে 9টা বাজতে না বাজতেই ব্যাংকারবাবু রোজকার মতোই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মিনিট পাঁচেকের হাঁটা পথ পেরোলেই একটি বাসস্ট্যান্ড পড়ে, সেখান থেকেই বাদল প্রত্যহ বাস ধরে। বাসে চড়ে মৌলালির SBI ব্রাঞ্চ আরও 20-25 মিনিটের পথ। সুপারমার্কেট পেরিয়ে সবজি বাজারের সামনে আসতেই অদ্ভুত এক ঘটনা দেখে বাদল হতবাক হয়ে যায়। আব্দুল চাচার দোকানের সামনে কতকগুলো লোক একটি ষাঁড়কে লাঠিপেটা করছে। স্থূলকায় ডান্ডাগুলির আঘাত চটাস চটাস করে এত জোরে ষাঁড়টির গায়ে লাগছে যে তৎক্ষণাৎ জায়গাগুলিতে রক্তাক্ত কাল ছিটে পড়ে যাচ্ছে। অথচ ষাঁড়টি পাল্টা আক্রমণ না করে পড়ে পড়ে মার খাচ্ছে। বাদল আরও দেখে
ছাই ভস্ম মাখা রোগা পাতলা গোছের আরেকটি লোক বারংবার হাত জোর করে লাঠিধারী দলটির সামনে কিছু একটা অনুরোধ করছে। কখনো কখনো লোকগুলিকে জোরপূর্বক আটকানোর চেষ্টাও চালাচ্ছে, কিন্তু তাদের মত্ত মানসিকতার বিরুদ্ধে পেরে উঠছে না। ষাঁড়টিকে বাঁচানোর প্রচেষ্টায় দু একটা লাঠির আঘাত ছাই মাখা মানুষটির শরীরেও বেদনা দিচ্ছে। ঘটনা দেখে বাদল দাঁড়িয়ে থাকতে পারে না, তীব্র স্বরে চিৎকার করতে করতে লোকজনের ভিড়ের দিকে ছুটে যায়। হেই, এসব কী হচ্ছে? ষাঁড়টাকে মারছ কেন? বাদলের হুঙ্কারে লোকজনের ভিড় কিছুটা ছন্ন ছাড়া হয়ে পড়ে। ইতিমধ্যেই লাঠিধারী পুরুষগুলিও ষাঁড়টিকে ফেলে রেখে কয়েক পা পিছিয়ে গেছে। এক দৌড়ে ষাঁড়টির কাছে পৌঁছাতেই সে দেখতে পায় মারের চোটে ছাই মাখা মানুষটির কপাল দিয়েও রক্ত গড়াচ্ছে। সে কোনো রকমে ধরাধরি করে লোকটিকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তার ছাই মাখা উন্মুক্ত শরীর, মাথার অবিন্যস্ত চুলের জটা এবং পরনের লজ্জা নিবারক ছোট্ট বস্ত্র দেখে বাদল বোঝে এ ব্যক্তি হয়তো কোনো ভবঘুরে সাধু সন্ন্যাসী, এর আগে বোধহয় এ অঞ্চলে কখনো আসেনি। সে জিজ্ঞেস করে, কী ব্যাপার, ষাঁড়টাকে ওরা মারছিল কেন? আর আপনি বা কেন পড়ে পড়ে মার খাচ্ছিলেন? লোকটির মুখে অদ্ভুত এক হাসি খেলা করছে। কেমন একটা সুমধুর কণ্ঠে তিনি বলে ওঠেন, আসলে আমার এই সন্তানটি একটু ভুল করে ফেলেছে। লোকটির অঙ্গুলি ষাঁড়টির দিকে নিবদ্ধ। বাদলের বোধগম্য হয় ষাঁড়টির মালিক তাহলে এই ভবঘুরে সন্ন্যাসী। হতে পারে, না হওয়ার কিছুই নেই, সাধু সন্ন্যাসীদের এরকম কত রঙ্গ দেখা যায়। সে প্রশ্ন করে, কি ভুল করেছে আপনার এই ষাঁড়টি? জানেনই তো, আমার সন্তান অবলা জীব, মানুষের মতো অনুভূতি নিয়ন্ত্রণ করতে জানে না। ক্ষুধার জ্বালায় ওই দোকানের টাটকা সবজিগুলোতে একটু মুখ দিয়েছে, তাই ওরা ওকে মারছিল, তাই তো? দাঁড়ান। বাদল অদূরেই দণ্ডায়মান লোকগুলির দিকে তেড়ে যায়। এই থাক থাক, ছেড়ে দিন, ওদের যা কর্তব্য ওরা করেছে, আপনার ওদের কিছু বলার দরকার নেই, ওরাও তো আমার সন্তানের মতোই। কথাগুলোর কোনোটাই বাদলের মাথায় ঢোকে না, তবু সে লাঠিধারী ব্যক্তি সমূহকে উদ্দেশ্য করে চেঁচিয়ে ওঠে, তোমাদেরকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে, দোকানটা তো আব্দুল চাচার, শাকসবজিগুলোও তার, সবজি নষ্ট হলে আব্দুল চাচা বুঝবে। তোমরা কোথাকার হুনু, মাঝখান থেকে নাক গলাচ্ছ? আমি বিকালে ফেরার পথে যা যা সবজি নষ্ট হয়েছে সবগুলোর দাম দিয়ে যাব আব্দুল চাচাকে। এখন সময় নেই, নাহলে এখনই চাচাকে ডেকে টাকা দিয়ে যেতাম। আর শোনো, পরের বার এখানে সব করার আগে 10 বার ভাববে। এটা যে কেউ নয় যে রাস্তার মাঝে অন্যায় দেখে পাশ কাটিয়ে পালিয়ে যাবে, এটা বাদল, ঠিক আছে? যত সব কথা শেষ করে আহত ষাঁড়টির মাথায় 2 বার হাত বুলিয়ে বাদল বাসস্ট্যান্ডের দিকে পা বাড়ায়। কিছুটা এগিয়ে কি একটা মনে হতে সে পিছন ফিরে তাকায়। অবাক চোখে দেখে লাঠিধারী লোকগুলি সেখানে নেই, ষাঁড়টিও উধাও হয়েছে, কেবল সাধুটি ধীর পায়ে উল্টো দিকের পথে হেঁটে চলেছেন। তার শরীরটা এখন কেমন যেন নীলচে দেখাচ্ছে। এত দূর থেকে দেখছে বলেই বোধ করি বাদল ঠিক ঠাউর করতে পারছে না, আর লোকগুলিও হয়তো অলিগলির মধ্যে দিয়ে পালিয়েছে। কিন্তু ষাঁড়টা, ওটা তো হাঁটতেও পারছিল না। যাকে যা হয়েছে হোক, এখন ওসব ভাবার সময় নেই, কারণ ইতিমধ্যেই হাত ঘড়ির কাঁটা জানিয়ে দিয়েছে 15 মিনিট দেরি হয়ে গেছে। 9:45 বাসটা মিস করলে আজ আর ব্যাংকে যেতে হবে না। তাই ব্যাংকারবাবু কাঁধের ব্যাগটি বাগিয়ে ধরে দৌড়াতে লাগলেন। সেদিন বিকালে 4টার আগেই ব্যাংকের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। যেটুকু বাকি ছিল সবটাই নবীনবাবুর দায়িত্ব। তিনি করুণ চোখে বাদলের পানে চাইলেন, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হলো না। বাদল মনে মনে ভাবল, না আর গললে চলবে না, গতকালের অপ্রত্যাশিত নিয়ম বহির্ভূত ছুটিটার বদলা আজকেই নিতে হবে। সে নিজের কাজ শেষ করে নীতিশবাবুর অনুমতি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে।
চাকরি জীবনে এই প্রথম কোনো একদিন বিকেল 5টার আগে ব্যাংকারবাবু ছুটি পেল। আজ তাড়াতাড়ি সে বাড়ি ফিরবে, নয়তো রোজ আর্চিকা খোঁটা দেয়। আব্দুল চাচার দোকানের সামনে আসতেই সকালের ঘটনাটা মাথাচাড়া দিয়ে উঠল। দোকানে এখন বেশ ভিড় লেগে আছে। বাদল একবার ভাবলে, অহেতুক আবার কথা বাড়িয়ে কি লাভ, যা হয়ে গেছে তা নিয়ে খামোখা চিন্তা করে কি হবে। কিন্তু আব্দুল চাচারও তো নষ্ট সবজির মূল্য প্রাপ্য। তাছাড়া বাদল কথা দিয়েছে সারটি যা যা শাকসবজি খেয়েছে বা নষ্ট করেছে সবগুলোর টাকা সে মিটিয়ে দেবে। এই ভেবেই ব্যাংকারবাবু সবজির দোকানের দিকে এগিয়ে যায়। ভিড় ঠেলে গলা বাড়িয়ে বলে ওঠে, চাচা, ও আব্দুল চাচা, একবার এখানে এসো। প্রৌঢ় আব্দুল চাচা নিজের ছেলেকে দায়িত্ব দিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। তারপর বাদলের সামনে এসে উত্তর দেয়, হ্যাঁ বলো বাদল, গিন্নি মাতার টুম্পা দিদিকে সঙ্গে নিয়ে এসেছিলেন, শাকসবজি নিয়ে গেছে, তোমার সাথে কথা হয়নি? না না, আমি সবজি কিনতে আসিনি, ওই ওবেলার দামটা দিতে এলাম। চাচা যেন আকাশ থেকে পড়লেন। ওবেলার দাম, কিসের কথা বলছো? আরে ওই ষাঁড়টা তোমার সবজি খেয়ে নিয়েছিল না, যে জন্য লোকগুলোকে মারছিল, তা তুমি আমাকে বলো কত কি নষ্ট হয়েছে, আমি 10 টাকা বেশি দেবো। তবে হ্যাঁ, পরের বার থেকে এরকম কিছু হলে মারামারি করো না, জানো, আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দেবো। কথাগুলো শুনে চাচার চোখ কপালে ওঠে। এসব কি বলছো বাদল, ওবেলায় কি হয়েছে? আমি তো ওবেলায় দোকানে খুলিনি। হ্যাঁ তা কি করে হয়, আমি নিজে দেখলাম লোকগুলো ষাঁড়টাকে মারছিল এই দোকানটা থেকে সবজি খেয়েছে বলে। চাচার মুখে হাসি ফুটে ওঠে। হে বাদল, তোমার কোথাও ভুল হচ্ছে বুঝলে, ও বেলায় তো বাবা 12 ঘন্টার বন্ধ ছিল, ভয় কেউ দোকানপাটি খোলেনি, আমিও তো বাবু বাড়ি থেকে বেরোয়নি, তাহলে তুমি বলতে অন্য কোনো সবজির দোকান দেখেছ। 12 ঘন্টার বন্ধ? হ্যাঁ, আজই তো 21 তারিখ, আজকেই তো ওই বিশেষ দলটি বন্ধ ডেকেছিল। কিন্তু বাদল যে সকালে দেখল রাস্তায় শাকসবজি ছড়িয়ে পড়ে আছে, লোকগুলো ষাঁড়টাকে বেধড়ক মারছিল, সবই কি তাহলে চোখের ভুল, নাকি সে স্বপ্ন দেখছিল? কি হলো বাদল, কি ভাবছ? হ্যাঁ না না, কিছু নয়, আমারই ভুল, আপনি যান দোকানে গিয়ে বসুন। বাড়ি ফেরার পথে তার মনে হলো, হয় ব্যাংকের চাপে ইতিমধ্যেই তার মাথা খারাপ হয়ে গেছে, নয়তো আব্দুল চাচা টাকা পয়সা নেবে না বলে মিথ্যা কথা বলছে। কোনটা ঠিক আর কোনটা ভুল সে কিছুই বুঝে উঠতে পারল না। বাড়িতে ঢুকতেই আরজিকা জানালো সেই অচেনা অজানা সাধুটি আজ আবার এসেছিল এবং আজকেও একইভাবে আরজিকাকে নজর দিয়েছে। দ্বিতীয়বার সাধুর আগমনে বাদলের মনেও কেমন যেন একটা খটকা লেগেছে। সে আরজিকার কাঁধে হাত রেখে তাকে কিছুটা আশ্বস্ত করে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কাল তো শনিবার, কাল ব্যাংক বন্ধ, আমি তো বাড়িতেই থাকবো, কাল যদি বেটার ছেলে আসে তবে আমাকে একবার ডেকো তো। আরজিকা শান্ত ভঙ্গিতে ঘাড় নেড়ে সম্মতি জানায়। পরদিন দুপুর হতে না হতেই বাদলের মনস্কামনা পূর্ণ হল। টুম্পা বৌদি কাজ করে চলে যাওয়ার পরেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সাথে সাথেই আরজিকার ভীত সন্ত্রস্ত কণ্ঠে যেন ঝংকার শোনা গেল, ওই দেখো, ওই এলো বোধহয়, তোমাকে বলেছিলাম না রোজ আসে, ভিক্ষা না নিয়ে আমাকে ডাব ডাব করে দেখে চলে যায়। দাঁড়াও দাঁড়াও, আজ মজা দেখাচ্ছি। বাদল পায়ে চটিজোড়া গলিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। ক্যাঁচ শব্দে দরজা খুলতেই সে দেখে সাদামাটা পোশাকে এক 40-বছরের পুরুষ কোলাপসেবল গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মানুষটির মাথার মাঝে সেরকম চুল না থাকলেও পিঠের দিকে চুল অনেকটা। তাকে দেখে সাধু বা ভিক্ষু বলে মনে হওয়ার একমাত্র কারণ বোধহয় তার কাঁধের মলিন ঝোলাটি। বাকি পোশাক আশাক দেখে কখনোই তাকে সাধু বলা যায় না। আগুন্তুককে দেখে বাদল যতটা না অবাক হয়েছে
তার থেকে বেশি হতবাক হয়েছে ভিক্ষুটি বাদলকে দেখে। সে প্রশ্ন করে, কি ব্যাপার আপনি? কোনো মানুষের গলা কখনো এমন ভয়ানক শোনাতে পারে তা ব্যাংকারবাবু ভাবতেও পারেন না। তাই বাদল নিজের গলার স্বর একটু কঠিন করে উত্তর দেয়, আমি। আপনি কি ভেবেছিলেন আজ আমার বউকে নজর দিয়ে পালিয়ে যাবেন? নজর? নজর কে দেয়? আমি নজর দিই না। দেন না? বাবা, ভূতের মুখে রাম নাম! তা মশাই কি নাম আপনার? এ তল্লাটে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। না, আমি তল্লাটে নই, আমার নাম কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড। নামটি শুনে বাদল না হেসে থাকতে পারে না। কি কি নাম আপনার? অকাল কুষ্মাণ্ড? বাহ, আপনার কাজকর্মের সাথে নামটা তো বেশ ভালো ম্যাচ করেছে। যা যা বকিস না, তাড়াতাড়ি তোর বউকে একবার ডেকে দে, দুপলক চোখের খিদে মিটিয়েই চলে যাব। কথাটি শোনা মাত্রই বাদলের চোয়াল শক্ত হয়ে ওঠে। ও, তার মানে আপনি ওই চোখ দিয়ে খিদে মেটানো দলের লোক? কদিন আগে দেখেছিলাম বটে, কলেজের জুনিয়র বোনেরা সিনিয়র দাদাদের কাছে নোট চাইলে আপনাদের ওই বিশেষ দলের দাদারা নাকি চোখ দিয়ে খিদে মিটিয়ে নিচ্ছে। তারপর সেই বোন সোশ্যাল মিডিয়ায় সব বলে দিলে। দাদার উক্তি কি? এ নাকি দাদার পার্সোনাল বক্তব্য, দলের সাথে এর কোনোরূপ সম্পর্ক নেই। তাহলেই বুঝুন আপনাদের দলে কোন প্রজাতির সদস্য আছে। কিন্তু এখন তো দেখছি আপনারা পরের বউকে দেখেও চোখের খিদে মিটিয়ে নিচ্ছেন। এসব তুই কি বলছিস? আমি কোনো দল টল জানি না, আমি শুধু জানি আমার ক্ষুধা নিবারণ করা প্রয়োজন, আমার খিদে মেটাতেই হবে। হুম হুম, দাঁড়ান দাঁড়ান, আপনার খিদে মিটিয়ে দিচ্ছি। এই বলে বাদল কোলাপসেবল গেট খুলে দুপা বেরিয়ে আসে। তারপর খক করে ডান হাতের তালুতে এক খাবলা থুতু ফেলে হাতটা সজোরে বসিয়ে দেয় কুষ্মাণ্ডের গালে। তোর এত বড় স্পর্ধা, তুই অকাল কুষ্মাণ্ডের গায়ে হাত তুলিস? দাঁড়া 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 তুই। কুষ্মাণ্ড চোখ বুজে বিড়বিড় করে কিসব মন্ত্রোচ্চারণ শুরু করে। পলকেই দেখা যায় তার রক্তবর্ণ চক্ষু দুটির কালচে মণিগুলি আকারে কিছুটা বড় হয়ে জল জল করছে। মার মার, এবার মার, দেখি দেখি তোর কত ক্ষমতা। বাবা, হিপনোটিজম শুধু হয় না আবার দুধু। দাঁড়ান, রাম রহিমের ছানা, আপনার এই ইচ্ছাটাও পূরণ করে দিচ্ছে। বাদল পুনরায় হাতে থুতু নিয়ে সজোরে এক চড় মারে। মারের চোটে টাল সামলাতে না পেরে কুষ্মাণ্ড মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। পুনরায় বাদলের কণ্ঠ ভেসে আসে, জানেন তো আমার ফেভারিট হিরোর বেস্ট ডায়লগ কোনটা? আপনি যে স্কুল থেকে সব শিখেছেন সেই স্কুলের হেডমাস্টার এখনও আমার কাছে টিউশন পড়তে আসে। কোথাকার সব নোংরা লোক আমাকে এসেছে হিপনোটাইজ করতে। যান ভাগুন এখান থেকে, আর যেন কোনোদিন এ তলাটে না দেখি। কুষ্মাণ্ড নড়বড়ে পায়ে কোনো রকমে উঠে দাঁড়ায়। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। তুই আমাকে মেরেছিস, আমার গায়ে থুতু দিয়েছিস, এই সব কিছুর শাস্তি তুই পাবি। লোকে তোকে মারবে, তোর মুখে থুতু দেবে, আর তখন তখন আমি হাসব, তোর চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। বাবা, এদিকে নেই কিন্তু বাতেলায় তো 64। আপনি যাবেন নাকি? বাদল ডান হাতে আর এক খাবলা থুতু নেয়। তা দেখে নিমিষেই কুষ্মাণ্ড উল্টো দিকে দৌড়াতে শুরু করে। পাঁচমৌরি গ্রামে সকালের পরিবেশটা বরাবরই বেশ সুন্দর। তার উপর এখন শীতকাল হওয়ায় সেই সৌন্দর্যের লাবণ্য যেন আরও কিছুটা বেড়েছে। গরু ছাগলের ডাক তো ছিলই, তবে ইদানিং সবুজ গাছগাছালিতে রং বেরঙের পাখির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এক একটা বটগাছের নিচে দুদণ্ড দাঁড়াতেও ভয় লাগে, এই ভেবে যে
এই বুঝি মাথায় দুফোঁটা বিষ্ঠা পড়ল। কিন্তু সে না হয় গাছের তলায় নাই বা দাঁড়ালাম। পাখিগুলির অপূর্ব কলকাকুলি শুনতে তো আপত্তি নেই। প্রাতকালের পরিবেশটা যে এদের জন্যই এত রূপমাধুরী হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে খুব বেশিক্ষণ এই অপরূপ সৌন্দর্য আস্বাদনের সৌভাগ্য আমার নেই। দৈবাৎ এক খর্বাকৃতি পুরুষকে মশমশ শব্দে এদিকেই আসতে দেখা গেল। তীব্র ক্রোধে তার চোখ মুখ রাঙা হয়ে উঠেছে। শিশির ভেজা শান্ত ঘাসগুলি তার শুষ্ক পদপৃষ্ঠে অনবরত নুইয়ে পড়ছে। লোকটি দ্রুত পায়ে কাঁচামাটির রাস্তা ধরে অদূরেই অবস্থিত বিশেষ একটি কুটিরের পানে এগিয়ে যায়। যতক্ষণে সে উঠানে পৌঁছায় ততক্ষণে কুটিরের দরজা খুলে এক মধ্যবয়স্কা মহিলা বেরিয়ে এসেছেন। তার পোশাক আশাক দেখে এত দূর থেকেও বোঝা যায় তিনি আর কেউ নন, স্বয়ং সংখিনী ঠাকুরুন। কুষ্মাণ্ডকে দেখে সংখিনী বলে ওঠেন, আয় আয় কুষ্মাণ্ড, তুই আমার কাছে আসবি তা আমি কোনোদিনও ভাবিনি, বল কি হয়েছে। কুষ্মাণ্ড কয়েক পা এগিয়ে মাটির বারান্দায় উপবিষ্ট হয়, তারপর বলে, দিদি আমাকে সপ্তাঙ্গ বশীকরণের নিয়মগুলো একটু শিখিয়ে দেবে। কুষ্মাণ্ডের কণ্ঠে পূর্বের অহংকার যেন লোপ পেয়েছে। তার হিতকর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা প্রগাঢ় প্রতিহিংসা সংখিনীর নজরে আসে না। তিনি জিজ্ঞাসা করেন, সপ্তাঙ্গ বশীকরণ শিখে তুই কি করবি। কুষ্মাণ্ড থতমত খেয়ে উত্তর দেয়, আর আরে ওই ওই গ্রামে একটা বাপ মা মরা মেয়ে আছে, তা ওকে ভৈরবী বানাবো, কিন্তু সে আমার সাথে আসতে রাজি নয়। বলে নাকি অন্য একটা সাধুকে সে আগেই থেকেই কথা দিয়ে রেখেছে। তা এতে অসুবিধা কোথায়? সে মেয়ে নিজ ইচ্ছায় ভৈরবী হবে, তাতে যে কোনো সাধুর কাছে হলেই হলো, তোর কাছেই হতে হবে এমন তো কোনো মানে নেই। আর তুই ওকে দীক্ষা দিলেই ও ভৈরবী হতে পারবে, অন্য কেউ দীক্ষা দিলে পারবে না এমন তো নয়। এই জগৎ সংসারে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী আছে যারা ভৈরবী দীক্ষাদানে পারদর্শী, তুইও তাদের মধ্যে একজন, তবে তুই প্রধান নয়। না দিদি তুমি বুঝছো না। কি বুঝছি না বল। আসলে আমি এসব তন্ত্রমন্ত্র ছেড়ে দেবো, এসব আমার কম্ম নয়। ওই মেয়েতে আমার মন এসেছে, ওকে বিবাহ করে আমি সংসার করতে চাই, একদম সাদা মাটা জীবনে ফিরে যেতে চাই। সংখিনীর মুখে মুচকি হাসি দেখা যায়। ও তাই বল, তা সে মেয়ে সব জানে? কুষ্মাণ্ড লজ্জিত স্বরে উত্তর দেয়, আগে না, এখনো পর্যন্ত জানে না, আগে আমি বলবো, রাজি হয় ভালো, নয়তো বশীকরণ তো আছেই। আসলে গ্রামের শয়তান ছেলেগুলো ইতিমধ্যে মেয়েটার পিছনে লেগেছে, কিছু একটা না করলে মেয়েটা শেষ হয়ে যাবে। যখন দেখব আমার কথা শুনেও ও উল্টো পথে পা বাড়াচ্ছে, তখন একান্তই বাধ্য হয়ে বশীকরণ প্রয়োগ করব। সে না হয় ঠিক আছে, কিন্তু সপ্তাঙ্গ বশীকরণই তোর কেন লাগবে? অন্য আরও সাধারণ বশীকরণ রয়েছে তো। কেন দিদি, এই কথা কেন বলছো তুমি? বলছি কারণ সপ্তাঙ্গ বশীকরণের নিয়মটা আমার ঠিক মনে নেই। আসলে বহু বছর এসব বশীকরণ টুকটাক করিনি তো, তাই মন থেকে মুছে গেছে। কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রয়েছে, এই যেমন ধর, সাতজন তান্ত্রিকের সাতটা দেহাংশের প্রয়োজন হয়, মাঘী পূর্ণিমার ১৭ দিন আগে এই তন্ত্র সম্পন্ন করতে হয়, আরও কত কি। তুই একবার দাঁড়া, আমি ঘর থেকে পাণ্ডুলিপিটা নিয়ে আসি। সংখিনী ঠাকুরুন চোখের পলকে কুটিরে প্রবেশ করেন। এদিকে কুষ্মাণ্ডের মুখে পুনরায় সেই অহংকারী হাসিটি ফিরে এসেছে। কিছু সময় পর তেলচিটে ধরা ছেঁড়াখোঁড়া হলদেটে পাতার একটি বাদামি মলাটের বাঁধানো বই সংখিনীর হাতে দেখা যায়। কুষ্মাণ্ডের সামনেই তিনি অতি সাবধানে একের পর এক পাতা উল্টাতে থাকেন। কুষ্মাণ্ড দেখে পুস্তকটির বাদামি মলাটে শুভ্র দেবনাগরী হরফে লেখা আছে,
দিকচক্র তন্ত্র সার। হঠাৎ পাতা উল্টানোর শব্দ থেমে যায়। সংখিনীর নজর বিশেষ এক পৃষ্ঠায় এসে আটকে গেছে। গুনগুন স্বরে আঁকা বাঁকা লেখাগুলি কিছুটা পড়তেই তিনি চমকে ওঠেন। এসব কি? আমি তোকে এ তন্ত্র শেখাতে পারবো না কুষ্মাণ্ড। এ তন্ত্র নয়, এ অভিশাপ। কুষ্মাণ্ডের ঠোঁটের ফাঁকে ক্রূর হাসি ফুটে উঠেছে। জানতাম জানতাম তুই এটাই বলবি সংখিনী, কিন্তু এ তন্ত্র তো আমার লাগবে লাগবে। কথা শেষ হতে না হতেই কুষ্মাণ্ড ক্ষীণ স্বরে মন্ত্রপাঠ শুরু করে। ঠিক আগের মতোই তার অক্ষিকোটর দুটি রক্ত রঙে রঞ্জিত হয়। কালচে মণিগুলো আকারে বড় হয়ে ওঠে। ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে সংখিনী কেমন একটা কৃত্রিম স্বরে একনাগারে বলতে থাকেন, সপ্তাঙ্গ বশীকরণ তন্ত্র তুই যার ওপর প্রয়োগ করবি সে যে কেবল তোর বসে থাকবে তাই নয়, তন্ত্র সফল হলে তুই যতবার খুশি তাকে হত্যা করে পুনরায় গড়ে তুলতে পারবি, কারণ তার আত্মা কখনোই তোর হাত থেকে মুক্তি পাবে না। তাই তুই তোর ইচ্ছা অনুযায়ী বশীভূত দেহ পুনর্নির্মাণ করে সেই দেহে প্রাণ সঞ্চার করতে পারবি। এই পুস্তকের পঞ্চম অধ্যায়ে সপ্তাঙ্গ বশীকরণের সকল নিয়মাবলী লেখা আছে। কথা শেষ করে সংখিনী সম্মোহিত ভঙ্গিতে বইটি কুষ্মাণ্ডের পানে বাড়িয়ে দেন। পরক্ষণেই কুষ্মাণ্ড বেছে বেছে পঞ্চম অধ্যায়ের বিশেষ কয়েকটি পাতা ছিঁড়ে নেয়। তার কাজ এখন সম্পূর্ণ হয়েছে। সে পুস্তকটি সংখিনীর হাতে ফেরত দিয়ে পুনরায় মন্ত্রোচ্চারণ শুরু করে। দেখতে দেখতে কুষ্মাণ্ডের রক্তবর্ণ চক্ষুর সহিত সংখিনী নিজেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তেনার বুঝতে এতটুকু অসুবিধা হয় না যে তার দুঃসম্পর্কের ছোট ভাই নিজ হাতে কতটা নোংরা পাপ কর্ম করিয়ে নিয়েছে। তিনি তীক্ষ্ণ স্বরে খেঁকিয়ে ওঠেন, কুষ্মাণ্ড তুই আমাকে সম্মোহিত করলি, তাও আবার সামান্য বশীকরণ বিদ্যা শিখতে। সামান্য নয় রে সংখিনী, তুই কি ভাবছিস এ বিদ্যা আমি গ্রামের কোনো বাপ মা মরা মেয়ের উপর লাগাবো? বড় ঘরের এক নারী আমায় বিমোহিত করেছে, কিন্তু ওর স্বামীটা এতে রাজি নয়, আমাকে কিছুতেই ভাগ দেবে না, তাই ওই নারীকে আমি বশ করব। এসব তুই কি বলছিস ভাই? পাপ কর্মে লিপ্ত হলে তুই নিজের তান্ত্রিক তকমা হারাবি। তাতে আমার যায় আসে না, তান্ত্রিক হতে আমি কোনোদিনও চাইনি, আমি চেয়েছি ভোগ করতে। এতদিনে ভোগ করার মতো এক সুন্দরী নারী আমি পেয়েছি, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। কুষ্মাণ্ড ছেঁড়া কাগজগুলো কাঁধের ঝোলায় পুরে হন্তদন্ত হয়ে হাঁটা লাগায়। কুষ্মাণ্ড শোন, দাঁড়া ভাই, যাস না, নিজের কথা না ভাবিস, অন্তত আমাদের মতো সাধু সন্ন্যাসীদের কথা ভাব। তুই এভাবে তন্ত্রের অপব্যবহার করলে আমাদের সকলকে লোকে থুতু দেবে। যেতে যেতেই কুষ্মাণ্ড বলে ওঠে, থুতু থুতু ও আমার মুখে দিয়েছে, এর প্রতিশোধ আমি নেব। না ভাই, তন্ত্র কখনো প্রতিশোধের কথা বলে না, একবার তোর বাবার কথা ভাব। তোর বাবা কত বড় একজন সাধক ছিলেন, কত নাম করা তান্ত্রিককে তিনি নিজ হাতে গড়ে তুলেছেন, আর তুই সেই বাবার ছেলে হয়ে। সংখিনী, ও আমার বাবা নয়, বাবা হলে কখনোই নিজের ছেলেকে অকাল কুষ্মাণ্ড উপাধি দিতে পারে না। অকাল কুষ্মাণ্ড উপাধি তোকে দেয়া হয়েছে কারণ যোগগুরুর অভিশাপে তোর বাবাকে নিজের অনিচ্ছা সত্ত্বেও একটা সন্তানের জন্ম দিতে হয়েছিল। কিন্তু বিশ্বাস কর, তোর বাবা তোকে খুব ভালোবাসতেন। পরোয়া করি না, করি না আমি পরোয়া, ওই নারীকেই আমার চাই, আমি ওকে ভোগ করবই। কুষ্মাণ্ড তখন অনেকটাই দূরে চলে গেছে। সংখিনীর মুখেও এক কালচে ছায়া পড়েছে। তিনি আপন মনেই বলে ওঠেন, বেশ, তুই যখন শুনবি না তখন আমাকেই কিছু একটা করতে হবে। একজন নারী হয়ে কখনোই আর একজন নারীর সর্বনাশ হতে দিতে পারি না। এই বলে তিনি নিজের কাপড়ের খুঁটে বাঁধা কিছুটা কাঠের গুঁড়ো হাতের মুঠোয় নেন। বান মারার চেষ্টাও করিস না সংখিনী, ভুলে যাস না, আজ তুই যা হতে পেরেছিস
সব আমার বাবার দান। আমার বাবাকে তুই কথা দিয়েছিলি যে কোনো পরিস্থিতিতে তুই আমাকে রক্ষা করবি, বান মেরে আমাকে বশ করলে তোর প্রতিজ্ঞা ভঙ্গ হবে। নিজের গুরুর সাথে বেইমানি করতে পারবি তো? সংখিনীর চোখ জলে ভরে ওঠে। সে কাঠের গুঁড়ো মাটিতে ফেলে দিয়ে কাঁদো কাঁদো গলায় ডাক দেয়, ভাই দাঁড়া, আমাকে দিয়ে এত বড় পাপ করাস না। এই পাপ বুকে নিয়ে আমি জগৎগুরুর কাছে কি মুখ দেখাবো? কুষ্মাণ্ড এক মনে হেঁটে চলেছে। এখানে বলে রাখা ভালো, সংখিনী আর কুষ্মাণ্ডের দূরত্ব যতই হোক না কেন, উভয়েই কর্ণপিশাচিনী সাধনায় দীক্ষিত হওয়ায় একে অপরের কথা অনেক দূর থেকেই স্পষ্টভাবে শুনতে পায়। তুই কি করে মুখ দেখাবি সেটা আমার ভাবনা নয়। এত কিছু হতো না, কিন্তু ও আমার মুখে থুতু দিয়েছে, এই কুষ্মাণ্ডের মুখে থুতু দিয়েছে ও। সম্মোহন প্রক্রিয়া কাজে লাগিয়েও আমি ওকে আটকাতে পারিনি। ও আমার অহংকে আঘাত করেছে। আমার আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ। ধীরে ধীরে কুষ্মাণ্ড সংখিনীর চোখের আড়াল হয়ে যায়। তবে শেষ কথাটি সংখিনীকেও ভাবিয়ে তুলেছে। সম্মোহন প্রক্রিয়া কাজে লাগিয়েও কুষ্মাণ্ড তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি? তবে কি কোনো পূর্ণাত্মা তাকে রক্ষা করে চলেছেন? তাই যেন হয়। ঠাকুর দেখো, তাদের যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। সেদিন সকালের অগোছালো বিছানায় হাই তুলে আড়মোড়া ভাঙতে বাদলের বেশ খানিকটা দেরি হল। গতরাত্রের ঘুমটা এত গভীর ছিল যে কখন ঘড়িতে আটটা বেজে গেছে তা সে খেয়ালই করেনি। তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে কোনো রকমে মুখে গোটাস্টেক আমন্ড বাদাম পুড়ে সে বাথরুমে ঢুকল। আরজিকার খাবার বাড়তেও কিছুটা সময় গেল। তবে স্ত্রীকে দেখা মাত্রই বাদলের তাড়াহুড়ো ভাবটা যেন হঠাৎ করেই কেটে যায়। হালকা নীল রঙের শাড়ি, গাঢ় ব্লাউজ এবং ম্যাচিং টিপে কি অপরূপ সুন্দর দেখাচ্ছে আরজিকাকে! তাই প্রশংসা না করে বাদল পারল না। স্ত্রীর মুখেও লজ্জিত হাসি দেখা গেল। অবশ্য এটাকে লজ্জিত না বলে গর্বিত বলাই বোধহয় যথোপযুক্ত। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসের ঝাঁকুনিতে কোমরের 12টা বাজিয়ে বাদল যখন ব্যাংকে ঢুকল, তখন ঘড়িতে 10:30 বেজে গেছে। এরই মধ্যে তিনতাল গাছ লম্বা লোকজনের বিশাল এক লাইন পড়েছে তার কাউন্টারের সামনে। নেহাত নীতিশবাবুর মেজাজডাজ ভালো ছিল, নয়তো এ যাত্রায় বাদলকে গোটাচারে খিন্দি খিস্তি শুনতেই হতো। লাঞ্চ পিরিয়ডে সে দেখল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সঞ্চারী দিদি খেতে খেতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। কারণ জিজ্ঞেস করাতে জানা গেল দিদির 4 বছরের ছোট্ট ছেলের আজ নাকি জন্মদিন। অথচ মা আজও কাজে গেছে শুনে ছেলে গোটা বাড়ি মাথায় তুলে দিয়েছে। সন্ধ্যায় মা ফিরবে তা জেনেও কিছুতেই থামছে না। তাই সঞ্চারী দিদি একটু ইমোশনাল হয়ে পড়েছেন। বাদল দিদিকে সহানুভূতি জানানোর পাশাপাশি কিছুটা ঈর্ষান্বিতও হল। আজ 1.5 বছর হতে চলল তারও বিয়ে হয়েছে। আরজিকা তো কবি ইঙ্গিত দিয়ে রেখেছে, কিন্তু তারই দোষে প্রত্যেকবার কিছু না কিছু অঘটন ঘটছে। না, আজ এর একটা সমাধান করতেই হবে। আজকাল বাড়িতে তারও মাঝে মাঝে কেমন যেন একা একা লাগে। যতক্ষণ না বাড়িতে একটা বাচ্চার কান্না শোনা যাচ্ছে ততক্ষণ ঠিক জমছে না। সে নিজের মনেই বলে ওঠে, কামন বাদল কামন, এত কিছু করলি আর এটা পারছিস না? আরে SBI জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 172 কাট অফ পার করতে পারলি আর সামান্য একটা প্রস্তাবিতে হাঁটু কাঁপছে? না বাদল না, আজ সন্ধ্যায় তোকে ডিরেক্ট বলতেই হবে, তুই পারবি, আমি জানি তুই পারবি। কথা বলতে বলতেই সে ডান হাত দিয়ে নিজের বাঁ কাঁধে চাপড় দেয়।
সন্ধ্যাটা যেন হঠাৎ করেই নেমে এলো। আজ আবার আকাশে মেঘ করেছে। বাদল দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে মৌলালী বাসস্ট্যান্ডের পথে পা বাড়াল। এই মুহূর্তে তার আর তর সইছে না, বাসে চেপেও শান্তি নেই। এইটুকু রাস্তা, অথচ কখন যে শিয়ালদা আসবে কে জানে। ওই বুঝি বাইরে বৃষ্টি শুরু হলো, ভারী দুর্যোগের রাত বটে। অবশ্য এমন রাতেই বোধহয় এসব অনুভূতি আসে। সে বাস থেকে নেমে কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে বৃষ্টির মধ্যেই ছুটতে লাগল। মিনিট পনেরো পর রমনাবাগান কলোনির সামনে আসতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। এত দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে তার বাড়ির দরজা খোলা, কোলাপসেবল গেটটাও কোনো কারণে ভেঙে পড়েছে। অশুভ এক শঙ্কায় তার মন কুগাইতে শুরু করেছে। সে দৌড়ানোর গতি বাড়ায়, দরজার সামনে গিয়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে করতে বাড়ির ভিতরে ঢোকে। ডাইনিং এর জিনিসপত্র ছড়ানো ছিটানো, যত্রতত্র এটা ওটা পড়ে রয়েছে। মনে হয় কয়েক মুহূর্ত আগেই যেন ঠিক এই জায়গায় একটা যুদ্ধ হয়ে গেছে। এ বাড়ি যে তার পরিচিত তার নিজের এমনটা মনেই হয় না। বাদল আবার ডাকতে থাকে কিন্তু কেউ সাড়া দেয় না। হৃৎপিণ্ডটা ধকধক করতে করতে যেন ধীরে ধীরে গলার কাছে উঠে আসছে। সে বায়ুবেগে বেডরুমের দিকে ছুটে যায়। ঈষৎ ফাঁক করা দরজাটা এক ধাক্কায় খুলে দিতেই তার চোখের সামনে যে দৃশ্য ফুটে ওঠে তা বর্ণনা করাও কঠিন। গোটা ঘরের মেঝে জুড়ে পড়ে আছে টাটকা রক্ত, দেওয়ালে অজস্র রক্তাক্ত হাতের ছাপ, কোথাও কোথাও ঘষে যাওয়ার চিহ্ন। বাদল আর দাঁড়িয়ে থাকতে পারে না, মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠে হাঁটু গেড়ে দরজার সামনেই বসে পড়ে। তাজা রক্তের চেয়েও তার দৃষ্টি আকর্ষণ করেছে মেঝের এক পাশে পড়ে থাকা একটি অতি পরিচিত জিনিস। জিনিসটি রক্তে ভিজে এখন ভিন্ন রূপ ধারণ করেছে, তবু বাদল সেটা চিনতে পারে। আজ সকালে আরজিকার পরনে এই জিনিসটাই ছিল। বাদলের চোখের সামনে মনুষ্য রক্তে একটু একটু করে রং বদলাচ্ছে গাঢ় বেগুনি বর্ণের পার বসানো হালকা নীল রঙের শতচ্ছিন্ন অতীব সুন্দর একটি শাড়ি। ছিলেন আজকের গল্প তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদল তান্ত্রিক অরিজিন স্টোরি প্রথম পর্ব। আবার একবার মনে করিয়ে দিই, সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনোরূপ সম্পর্ক নেই। অকাল কুষ্মাণ্ড আব্দুল চাচা এবং নীলমানুষের কণ্ঠে অনিকেত, সংখিনীর চরিত্রে সাগরিকা, আরজিকার কণ্ঠে স্বাগতা, গল্প পাঠ ও বাদল তান্ত্রিকের কণ্ঠে আমি সৈকত। খুব শীঘ্রই আমরা ফিরব এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।